আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন। যদি আপনি ডিপ্লোমা পাস করার সাথে সাথে বা কিছুদিন পরে রেজাল্ট যখন আপনি পাবেন অষ্টম সেমিস্টারের, তারপর পর যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে এবং জব সম্পর্কে ধারণাটা আপনার একান্তই জরুরি। তো কীভাবে আপনি ডিপ্লোমা লাইফ থেকে প্রিপারেশন নেবেন, জব প্রিপারেশন, এবং সেই সাথে কী কী বই পড়বেন, প্রশ্নের প্যাটার্ন কোন ধরনের প্রশ্ন হয় বা কোন ধরনের সিলেবাস থেকে প্রশ্ন হয়ে থাকে বা কোন ধরনের বই পড়বো আপনি জবের জন্য, সবগুলো নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা যদি একটু লেংদি হবে তাও আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো সবার প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল অত্যন্ত ক্ষুদ্র একটা চ্যানেল, তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সেই সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে ফলো করবেন, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়া যদি আপনি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চান তার জন্য লিঙ্কও, আমার প্রোফাইলে যে ফেসবুক লিঙ্ক সেটা আমি দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমরা যদি জব নিয়ে কথা বলি, জবের জন্য আপনাকে জানতে হবে যে জবে আসেটা কী, যদি পরীক্ষায় কী আসে সেই সম্পর্কে যদি আপনার সম্মুখ ধারণা থাকে তাহলে আপনি অ্যান্সার করতে পারেন, আমরা সেই অনুসারে প্রিপারেশনটা কিন্তু আপনি নিতে পারবেন। তো জবের ক্ষেত্রে যখন আমরা ইন্টার করি, ডিপ্লোমা পাস করে অথবা বিএসসি করে, সবার ক্ষেত্রে দুই ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, একটা হচ্ছে নন আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। আপনি যে কোনো ধরনের ডিপার্টমেন্ট থেকে এক্সিস্ট করুন না কেন, সবার জন্য এই ভিডিওটা প্রযোজ্য। তো যদি আমি সবার প্রথমে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট বা টপিকস আছে সেগুলো, তো এক্ষেত্রে গাজীপুরে বা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, শুধু ডিপার্টমেন্টের উপরে বইগুলো মূলত হয়ে থাকে। যদি আপনি সিভিল হন তাহলে সিভিলের উপরে একটা বই আছে, ইলেকট্রিক্যালের উপরে একটা বই আছে, মেকানিক্যালের উপরে একটা বই আছে, যেই ডিপার্টমেন্ট থেকে এক্সিস্ট করেন না তার উপর কম্প্রেসড করে সবগুলো সাবজেক্ট থেকে মেন টপিক্সের উপর বেস করে একটা বই আছে, তো এই বইটা পড়লে জাস্ট আপনার জন্য ডিপার্টমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আরও একটা জিনিস আছে প্রশ্নে, সেটা হচ্ছে যে এমসিকিউ টাইপ, তো এমসিকিউ টাইপের জন্য আলাদা আলাদা বই আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে দেখবেন বিভিন্ন আলাদা আলাদা বই আছে, এর ভিতর থেকে সেরা যে বইটা ওই বইটা ফলো করার চেষ্টা করবেন, শুধুমাত্র একটা বই ফলো করবেন। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে দুই টাইপের কোয়েশ্চেন, একটা হচ্ছে রিটেন টাইপ, আর যেখানে বেশিরভাগ সময় ম্যাথ থাকে, ফিগার এবং থিওরি থাকে ম্যাথের ক্ষেত্রে একটা বই, আর এমসিকিউ যদি দেখেন এমসিকিউর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে বই কিন্তু আছে, তা আপনার পছন্দসই বা যেটা আপনার কাছে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় সেই বইটা নির্ভুল বই ফলো করার চেষ্টা করবেন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, তাহলেই হবে। এগুলো জবের জন্য ডিপার্টমেন্ট। এবার আসে মেন থিমে আমাদের, যদি আপনি জব নিতে চান তাহলে আপনি নন ডিপার্টমেন্টে ভালো করা লাগবে, তো যদি আপনি নন ডিপার্টমেন্টে ভালো করতে চান ননের জন্য একটা সিলেবাস আছে বা ননের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার সবার ধারণা নেওয়া লাগবে। তো ননের ক্ষেত্রে যদি আমরা বলি সিলেবাসের ক্ষেত্রে, সকল পরীক্ষায় জবে যতগুলো আছে সবগুলো, বিপিএসসি সহ স্বায়ত্তশাসিত যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো সম্পর্কে যদি বলি, ননের ক্ষেত্রে সবার প্রথম আছে বাংলা, এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র বা সাহিত্য বা ভাষা থেকে প্রশ্ন হয়ে থাকে, দুই নম্বর আছে ইংলিশ, বেশিরভাগই গ্রামার থেকে প্রশ্ন হয়ে থাকে, দুই নম্বর আছে ইংলিশ লিটারেচার, এবং তিন নম্বর আছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কোশ্চেন হয়ে থাকে, সেই সাথে সাধারণ বিজ্ঞান বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোশ্চেন হয়ে থাকে, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স যেখানে বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি সবগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। এটা হচ্ছে মূলত চারটি ননের সাবজেক্ট, ননের সাবজেক্টগুলো তো আপনি বুঝতে পারলেন, বাংলা, ইংলিশ, জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল ম্যাথ, এই চারটা মূলত হচ্ছে ননের ক্ষেত্রে সাবজেক্ট, এই চারটা সাবজেক্ট আপনাকে সবার প্রথমে বুঝে নিতে হবে। এখন যে সাবজেক্টগুলো আমি বললাম ননের ক্ষেত্রে, ডিপার্টমেন্ট যেটা আপনি পড়ছেন সেটা তো আছেই, কিন্তু ননের যে সাবজেক্টগুলো আমি বললাম এটা হচ্ছে মহাসমুদ্রের মতো একটা সিলেবাস, কোথায় থেকে প্রশ্ন হবে জবের ক্ষেত্রে এটা কেউই কখনো বলতে পারে না, আপনি পাশে যারা জব পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আসলে কোথায় থেকে আসে, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আগের কথা বাদ দিন, দেখবেন কোথায় থেকে আসছে সে কেউই বলতে পারতেছে না। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে একটা বই ফলো করার চেষ্টা করতে হবে, তো বুক সাজেশনের ক্ষেত্রে সবার প্রথমে আমি যদি ননের ক্ষেত্রে বলি আপনারা ডাইজেস্ট ফলো করবেন এবং প্রফেসরের ডাইজেস্ট, আমি অন্য কোনো ডাইজেস্টের কথা বলবো না, জাস্ট প্রফেসরের একটা ডাইজেস্ট যেটা আছে ওটা ফলো করলেই অ্যাজ ইট ইজ এনাফ আমি মনে করি। আর যদি বেশি জানতে চান তাহলে MP3 যে সেটটা আছে, MP3 বাংলা, ইংলিশ, ম্যাথ যা আছে সবগুলো পড়বেন তাহলেই হবে। এটা গেল ননের ক্ষেত্রে।
যদি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বুক সাজেশন করি, দয়া করে লিখে নেবেন, পরবর্তীতে আর এগুলো নিয়ে কোশ্চেন করবে না। সিভিলের জন্য প্রযুক্তি বা জি মামলা, ইলেকট্রিক্যালের জন্য ট্রিপল ই, রেজোন্যান্স বা ক্যাপাসিটর, এর যে কোনো একটা নিলেই হবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। মেকানিক্যালের ক্ষেত্রে জালাল শিকদারের একটা বই আছে, ওইটা আপনারা ফলো করবেন। আর এস কর্মীর যে বাংলা ভার্সন পিস্টন, ওইটা আপনি ফলো করতে পারেন। আর এস সি ডিপার্টমেন্টের একটা বই আছে। কম্পিউটারের জন্য আছে বিট বক্স। আরও যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোর নাম হয়তো বা বলা সম্ভব না, সেই ডিপার্টমেন্ট আছেন, সেই ডিপার্টমেন্ট আপনি নিচে কমেন্ট করে জানান কোন ডিপার্টমেন্ট আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন বা কোন ডিপার্টমেন্টের বুক আপনি চাচ্ছেন জবের জন্য বিশেষ করে। তো জবের জন্য তো বুক সাজেশন আপনাদেরকে আমি করলাম, আমি আরও কিছু ভিডিও দিয়ে রেখেছি, যেমন বিপিএসসি সাহিত্য সাহিত্য রিলেটেড, বিপিএসসি যে একেবারে এক্সেপশনাল সিলেবাস, ওর উপরে আমি বুক সাজেশন করে রেখেছি, সেগুলো আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এখন আমি যতগুলো বই বললাম এই বইগুলো হয়তো আপনি নাও পেতে পারেন। ম্যাক্সিমাম সময় এই বইগুলো হ্যান্ড নোট আকারে অনেকে পাবলিশ করে থাকে, যেগুলো শর্ট বাট ইফেক্টিভ, পরীক্ষায় আসতে পারে, তো সেগুলো মূলত গাজীপুরে পাওয়া যায়। যদি আপনি নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনারা অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন বইগুলো। অবশ্যই প্রথমে লিখে নেবেন যে আমি বই নিতে চাই, এই লিখে আপনি ইনবক্স করার চেষ্টা করবেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের জন্য আমি সবার প্রথমে বলবো সিলেবাসটা আপনাকে বুঝে নিতে হবে, সেই অনুসারে পড়াশোনা করতে হবে এবং ডিপ্লোমা থেকেই শুরু করবেন। কেন শুরু করবেন? যখন আপনি ডিপ্লোমা পাশ করলেন তখন থেকে যদি শুরু করেন, সাপোজ আপনি তখন থেকে শুরু করলেন, ডিপ্লোমা যখন রেজাল্ট দিল তখন থেকে, একটা সময় কিন্তু লাগবে প্রিপারেশনের জন্য, 1 বছর 2 বছর বা 1.5 বছর লাগলো, সাপোজ 1.5 বছর সময় লাগলো। কিন্তু আপনারই ফ্রেন্ড যে কিনা ডিপ্লোমা লাইফই শুরু করেছে, ডিপ্লোমার মাঝামাঝি সময় অলরেডি সে 1.5 বছর পার করে ফেলেছে, ডিপ্লোমার রেজাল্ট পাওয়ার সাথে সাথে তখন সে অ্যাপ্লাই করবে, পরীক্ষা দেবে, টিকবে এবং আপনার আগে কিন্তু চাকরি পেয়ে যাবে। ততদিনে সে কিন্তু চাকরি পেয়ে প্রমোশন পেয়ে যাবে, কিন্তু আপনি যতদিনে চাকরি পাবেন ততদিনে মার্কেট প্লেসে কম্পিটিশন হাই হয়ে যাবে, তখন কিন্তু আপনি কম্পিট করতে গেলে প্রতিযোগিতার নাম থেকে দেখবেন যে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি শুরু থেকে যদি প্রিপারেশন নেন তাহলে খুব ভালো হবে আপনার জন্য এবং আপনার ফিউচারটা বেটার হবে, খুব সহজে আপনি চাকরিটা পেতে পারেন। তো এখন থেকে প্রিপারেশন শুরু করেন, যদি আপনি ডিপ্লোমা লাইফে পড়েন অথবা যদি পাশ করে ফেলেন তাও শুরু করেন, ইনশাল্লাহ অনেক কিছুই আপনি পাবেন যদি পরিশ্রম বেশি করে করেন তাহলেই। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের জন্য যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকতে ভুলবেন না, বিভিন্নভাবে আমি পোস্ট বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি, সেগুলো আমাদের সাথে কানেক্টেড থাকবেন। যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি বা যে কোনো মাধ্যমে কোশ্চেন করলেই হবে, বই নিতে চাইলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বই আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো, অলরেডি আমি অনেককে পাঠিয়েছি। শুধু জব রিলেটেডই না, অ্যাডমিশন রিলেটেডও যে কোনো প্রকার বই আমি আপনাদেরকে সেন্ড করার চেষ্টা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।